অ্যান্ড সবাই মোটামুটি অ্যাটেম্প করতে পেরেছে ভালোভাবেই তবে এবারের আজকের শিফটে সায়েন্সের কোশ্চেন্স অনেক কম ছিল আমি যতটা খবর পেলাম সবাই বলছে তিন চারটের বেশি সায়েন্সের কোশ্চেন্স পাইনি এবং অন্যান্য পোশন থেকে সবচেয়ে বেশি মাত্রায় কোশ্চেন্স ছিল তো আমরা শুরু করছি একদম ডিটেলস অ্যানালিসিস এবং সেকেন্ড শিফটে অবশ্যই দেখবে প্রথম প্রশ্ন ছিল তেলেঙ্গানা রাজ্যের বর্তমান রাজ্যপাল হলেন সম্পূর্ণটাই মেমোরি বেসড কোশ্চেন্স আই হোপ তোমরা বোঝো এক্স্যাক্ট অপশানস পাওয়া মুশকিল শুধুমাত্র যতটুকু ছাত্রদের মনে থাকে সেগুলি তারা শেয়ার করে থাকে তো প্রথম প্রশ্নটা এরকম যে তেলেঙ্গানার রাজ্যপাল তোমরা প্রত্যেকেই জানো তেলেঙ্গানা আমরা যখনই বিভিন্ন রাজ্যের কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছি তো তোমাদের অবশ্যই সেই সম্পর্কে অবগত করেছে তেলেঙ্গানা রাজ্যপাল হলেন কে তেলেঙ্গানার রাজ্যপাল হলেন তামিলি সাই সুন্দররাজন একজন ডক্টর তামিলি সাই সুন্দররাজন এবং যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রীকে তাহলে তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন কে চন্দ্রশেখর রাও ওকে তো তেলেঙ্গানা থেকে একটা প্রশ্ন দিয়েছে এবং এই যে টপিক বিভিন্ন রাজ্যের চিফ মিনিস্টার অ্যান্ড স্টেট গভর্নর এখান থেকে এই যে গতদিন দুটো শিফট হলো এবং আজকে এই টোটাল তিনটে পরীক্ষা হলো তিনটেতেই কোশ্চেন ছিল তো তামিলিশাই সুন্দরাজন পরবর্তী প্রশ্ন ছিল লাইম অফ ওয়াটার বা যেটাকে আমরা চুঞ্জল বলি কি লাইন অফ তো তার সংকেত সম্ভবত জানতে চাওয়া হয়েছিল তো লাইম অফ ওয়াটার বলতে আমরা কি বুঝে থাকি লাইভ অফ ওয়াটার মানে সি এ ও এইচ হোল টু যেটাকে আমরা কুলিচুন সাধারণত বলে থাকি লাইম অফ ওয়াটার থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস হয়েছিল এটা একটা সায়েন্সের ওপর থেকে কোয়েশ্চেন ছিল পরবর্তীতে আবার একটা ফুল ফর্ম তুমি দেখবে লাস্ট দিনে একটা ইউআরএল এর ফুল ফর্ম জানতে চাওয়া হয়েছিল আজকের ফুল ফর্মটা ছিল এইচ এর ফুল ফর্ম এইচ এর ফুল ফর্মটা জানতে চাওয়া হয়েছিল আই হোপ এটা থেকে অ্যান্সার করতে পারবে আরেকটা ছিল ফাদার অফ টেবিল ফাদার অফ পিরোডিক টেবিল বা যিনি হলেন পর্যায় সারণীর জনক প্রত্যেকে খাতা পেন লিখে নেবে পর্যায় সারণীর জনক তো আমরা প্রথমেই আসি এইচ টিটিপি হাইপার টেক্সট প্রোটোকল হাইপার টেক্সট প্রোটোকল এবং প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলে যারা নতুন ওই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সন্ধ্যাবেলায় ওই সলিউশনে ফার্স্ট শিফ এবং সেকেন্ড শিফ একত্রে পিডিএফ আকারে করি এক্সাম শেষ হওয়ার সাথে সাথে আমরা টি এ করি আর সন্ধ্যাবেলাতে গিয়ে ফার্স্ট শিফ এবং সেকেন্ড শিফ একত্রিক করে আমরা পিডিএফ আকারে করি পর্যায় সালী জনক হচ্ছেন ডিমিট্রি মেন্টালিফ সো আমরা এখানে লিখে নেই ডিমিট্রি মেন্ডেলিফ সো মেন্ডেলিফকেই বলা হয়ে থাকে পর্যায় সারণীর জনক আর একটা প্রশ্ন দেখো যা পড়ানো হচ্ছে ক্লাসের মধ্য থেকে কমন দেখো এর বাইরে সব সবকটা কোশ্চেন তুমি এরপরে আসো একটা প্রশ্ন ছিল জি কোন ধরনের ট্যাক্স তো আমরা প্রত্যেকে বহুবার পড়িয়েছি জিএসটি হচ্ছে একটা ইনডাইরেক্ট ট্যাক্স বা যেটাকে আমরা কি বলি অপ্রত্যক্ষ হ্যাঁ না তো জিএসটি কি একটা অপ্রত্যক্ষ কর জিএসটি একটা ইনডাইরেক্ট ট্যাক্স বহুবার কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে করানো হয়েছে এবং সব প্রশ্নই কিন্তু তোমাদের ক্লাসের মধ্যে থেকে কমন প্রশ্ন এবং আমি বিশ্বাস করছি নিয়মিত ধারাবাহিকভাবে পড়ে গেলে পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার কোনো বিষয় নেই আমরা পরের কোশ্চেন আসব লিখতে থাকো এই কোয়েশেন যেগুলো আপাতত পাওয়া গেছে পরবর্তী প্রশ্নের দিকে আমরা নজর রাখবো পরবর্তী প্রশ্ন হচ্ছে জাপানের প্রধানমন্ত্রী জাপানের প্রাইম মিনিস্টার কোয়েশনসটা দেওয়ার ছিল কেন যেন কোয়েশনসটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এবং খুব এবং এটা তো আমাদের করানোই হয়েছিল এই কোশ্চেন্সটা জাপানের প্রাইম মিনিস্টার দু হাজার কুড়ি সালে নিযুক্ত এই কারণে এটা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল এবং তোমাদেরকে এই কোশ্চেন্সটা করানোও কিন্তু হয়েছিল আচ্ছা ইওশিডিয়ে হুগা হলেন জাপানের প্রধান কেন লিখলাম সুগা তিনি হলেন জাপানের প্রাইম মিনিস্টার পরের প্রশ্ন ছিল বাবরের পিতার নাম কি পরের প্রশ্ন গতদিন পানিপথের দ্বিতীয় যুদ্ধ সেও মুঘলদের থেকে আজকেও দেখো মুঘলদের থেকে একটা প্রশ্ন বাবরের পিতা একটা কোশ্চেন ছিল বাবরের পিতা অ্যান্সার করতে থাকো যারা কমেন্টে পরের কালকের থেকে আবার রিপিট এসেছে ওয়ার্ল্ড আর্থ ডে বা আমরা বলে থাকি বিশ্ব ধরিত্রী দিবস ওয়ার্ল্ড আর্থ ডে বা যাকে আমরা কি বলে থাকি বিশ্ব ধরিত্রী দিবস দুটো কোশ্চেনস পরপরই কমন পরপর দুই দিনই এই ওয়ার্ল্ড ডে কোশ্চেনসটা গত গতকালও কিন্তু তোমাদেরকে দেয়া হয়েছিল তো বাবরের পিতা আমরা এখানে কি জানবো মির্জা ওমর শেখ হলেন বাবরের পিতা মির্জা অমর শেখ হলেন বাবরের পিতা পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো ওয়ার্ল্ড আর্থ ডে আমি আবার রিপিট করছি কোশ্চেন্সটা গতকালের সঙ্গে রিপিট হয়েছে এবং তোমাদেরকে জানিয়ে রাখি এই ইন ডেটসগুলো থেকে একটা কোশ্চেন্সও মিস করবে না সব আসবে এটা টোয়েন্টি সেকেন্ড অফ এপ্রিল ধরিত্রী দিবস হিসেবে তোমাদেরকে করানো হয়েছিল কোশ্চেন্সটা গতকালের সঙ্গে আবার রিপিট পরের কোশ্চেন্স সম্প্রতি তো আইসিসি অ্যাওয়ার্ড এসছে তো আইসিসির হেডকোয়ার্টার জানতে চেয়েছে তো হেড হেডকোয়ার্টার কোথায় দুবাই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটসে অবস্থিত ইউএইর হেডকোয়ার্টার বা ইউএর সদর দপ্তর পরবর্তী কোয়েশনসটা আবার কমন কোয়েশনসটা এরকম ছিল যে সংবিধান দিবস কবে পালন করা হয় পড়ানো হয়েছে এই তো নভেম্বরে পড়ানো হলো সংবিধান দিবস এই দিনটাকে আমরা আবার একটা দিন হিসেবে বলে থাকি ন্যাশনাল লরে মনে পড়ছে কবে সংবিধান অ্যাডপ্টেশন হয়েছিল বলো ন্যাশনালস লর্ডে কবে পালন করা হবে টোয়েন্টি সিক্সথ অফ নভেম্বর কোয়েশ্চেন্স মনে পড়ছে করানোর মধ্যে তো কমন পাচ্ছ তো দেখো যারা ধারাবাহিকভাবে ক্লাস করেছে তারা সবাই কমন পাবে কোয়েশ্চেন্স বাইরে যাবে না কোয়েশ্চেন্স বাইরে যাবে না ধারাবাহিকভাবে করতে থাকলে কেউ আটকাতে পারবে না তোমারে পরের কোয়েশ্চেন্স দেখো পরবর্তী প্রশ্ন আবার আইপিএল থেকে আইপিএল এর ভিডিও যারা এখনো দেখনি আর লাস্ট ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যারা এখনো সংগ্রহ করো ওয়ে অফ সলিউশনে চলে যাও বা ইউটিউবে সার্চ করো ইউটিউবে সার্চ করো দ্য ওয়ে অফ সলিউশন লাস্ট সিক্স মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স বা জানুয়ারি টু জুন কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ দেওয়া আছে সংগ্রহ করে এখনও সময় আছে রিভাইজ করার রিভাইজ করে নাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যা কোশ্চেন্স আছে তার একটাও বাইরে নেই পরের কোয়েশন দেখো কোয়েশেন ছিল আইপিএল টু জিরো টু জিরোর উইনার থেকে আইপিএল টু জিরো টু জিরো উইনার কারা মুম্বাই ইন্ডিয়ান এবং আইপিএল এর যত উইনার অ্যাওয়ার্ড লাইক জফর আর্চার লাইক কে এল রাহুল এই যে পোর্শনটা এখান থেকে কিন্তু কোয়েশন পাবে যে কে কোন পুরস্কার পেয়েছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারকে পার্পেল ক্যাপ কার কাছে অরেঞ্জ ক্যাপ কার কাছে এই যে পোর্শনটা সর্বাধিক রান কার কাছে এই যে টপিকটা কিন্তু করানো আছে তুমি ওয়েব সলিউশন আইপিএল অ্যাওয়ার্ড বলে ইউটিউবে সার্চ করলে হয়তো পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠিতা করেছিলেন জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠাতা করেছিলেন আমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারবো অ্যালেন অ্যাক্টোভিয়াম হিউম তাই তো অ্যালেন অ্যাক্টোভিয়াম হিউম প্রত্যেকে এখনো লাইক যারা করোনি অবশ্যই লাইক করো যারা সেশনে এখনো নতুন লাইক করোনি জাস্ট জয়েন করেছো অবশ্যই সেশন দিকে লাইক করো আরেকটা কোয়েশেন এর দিকে যাব হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ভেরি গুড একটা কোয়েশন ছিল হিউম্যান মানব উন্নয়ন সূচক যেটা কে বলি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের এর টপে কে সেটা জানতে চেয়েছিল দেখো টপটা তো আমরা বলে নরওয়ে বাট ভারতের র্যাঙ্কটা আমরা মনে রাখি যদি ইন্ডিয়ার র্যাঙ্কের কথা বলি ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে কান্ট্রিজের মধ্যে হিউম্যান ডেভেলপমেন্ট পার করা হয়েছিল আর টপে হচ্ছে নরওয়ে টপে কে নরওয়ে সো টপিকটা বোঝো আজকে এন টি পরীক্ষায় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এসছে গতদিন গ্লোবাল হান্ডার ইন্ডেক্স এসছে পরের দিন গ্লোবাল নলেজ ইন্ডেক্স আসতে পারে এরকম অনেক ইন্ডেক্স রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স একদিনও ছাড়বে না প্রয়োজনে রিভাইসটা স্টার্ট করো বা লাস্ট ছ মাসটা দেখে নাও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের সুবিধাতে লিঙ্ক দিয়ে রাখবো লাস্ট ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কেউ মিস করো না তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক ওয়ান থ্রি ওয়ান আর নরওয়ে টপ কোশ্চেন ছিল আরেকটা কোশ্চেন ছিল সঠিকভাবে বোঝা যায়নি পীরপাঞ্জাল ক্যানেল দিয়ে একটা কোশ্চেন ছিল সঠিকভাবে কোশ্চেনটা বুঝতে পারলাম না আরেকটা কোশ্চেন ছিল ভুটানের রাজধানীর নাম কি গতদিন শ্রীলঙ্কা থেকে কোশ্চেন ছিল আজকে দিয়েছে ভুটান থেকে ভুটানের রাজধানী প্রত্যেকে কি বলতে পারবো ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু আচ্ছা এর গভর্নর বলেছে জেনারেল কে বা কেউ বলেছে আরবিআই বর্তমান গভর্নর জেনারেল তো আমরা প্রত্যেকে বলতে পারবো টোয়েন্টি আরবিআই গভর্নর মানে হচ্ছে বর্তমান আরবিআই গভর্নর তিনি কে শক্তিকান্ত দাস ক্লিয়ার হয়েছে শক্তিকান্ত দাস নাইনটিন থার্টি ফাইভ অ্যাস্টাবলিশড আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর পনেরোতম গভর্নর হচ্ছেন আমাদের মনমোহন সিং ক্লিয়ার রয়েছে প্রত্যেকের আজ চব্বিশতম হচ্ছেন অরিজিৎ প্যাটেল চব্বিশতম অর্জিৎ প্যাটেল এই একটা কোশ্চেন ছিল আর বিআর বর্তমান গভর্নর জেনারেল বা পঁচিশতম আরবিআই গভর্নর জেনারেল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে এই যত যা ইন্ডেক্স রয়েছে ভুলেও যেন মিস করো না খুবই কিন্তু সমস্যা হয়ে যাবে ইন্ডেক্স থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে সেশনে অবশ্যই লাইক করো যারা এখনই জয়েন করলে একটা কোয়েশ্চেন ছিল ভেরি ইন্টারেস্টিং সাঁচির যে বৌদ্ধ স্তূপ দেখো মধ্যপ্রদেশে অবস্থিত তাই না সাঁচি সাঁচীর যে বহুদ্য স্তূপ রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের মর্যাদা কবে পেয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের মর্যাদা কবে পেয়েছে এরকম প্রশ্ন ছিল সো ভেরি ইম্পর্ট্যান্ট এবং ইউনেস্কোর যত ওয়ার্ল্ড হেরিটেজ সাইড বা ওয়ার্ল্ড হেরিটেজ সিটি রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট তো কারেক্ট অ্যান্সার কি হবে নাইনটিন নাইন আর এই যে সাঁচি বৌদ্ধ স্তূপ কোথায় এটা মধ্যপ্রদেশ এটা এমপিতে অবস্থান করে কোথায় এটা এমপিতে অবস্থান করে ঠিক আছে হ্যাঁ আসলে স্টুডিওর ইন্টারনেট সমস্যা এই কারণে ক্লাস করতে আমার খুব সমস্যা হচ্ছে ইন্টারনেটে কাজ হচ্ছে এখন ঠিক করছে বললে তো মর্যাদা পেয়েছে নাইনটিন এটা হয়ে গেল আচ্ছা একটা প্রশ্ন ছিল বিজ্ঞান থেকে যে রবার্ট হুক কি আবিষ্কার করেন তো রবার্ট হুক সেল আবিষ্কার করেছিল এটা প্রত্যেকের অজানা নয় রবার্ট হুক সেল আবিষ্কার করে বা রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিল এটা আশা করি প্রত্যেকের সমস্যা হবে না আরেকটা রাজীব গান্ধী খেলরত্ন থেকে প্রশ্ন এসেছিল সঠিক প্রশ্ন জানা যায়নি তোমরা প্রত্যেকে যেন পাঁচজন পেয়েছে তার মধ্যে একজন ছিল ক্রিকেটার রোহিত শর্মা রাজীব গান্ধী খেলরত্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে কোয়েশেন্স পাবেই নেয়ার ফিউচার আচ্ছা আরেকটা একটা হেভি ইন্টারেস্টিং যেমন গতদিন একটা কোশ্চেন ছিল না যে পি এস এল ভি ফুল ফর্ম পোলার স্যাটেলাইট লঞ্চল আজকে কোশ্চেন ছিল যে চন্দ্রযান টু তার লঞ্চ ছিল জি এস এল ভি এম কে থ্রি এম ওয়ান এটা ছিল চন্দ্রযান টু এর লঞ্চ ভিহিকেল প্রত্যেকে মনে রাখবে বাইশ জুলাই টু জিরো ওয়ান নাইন চন্দ্রযান টু উৎক্ষেপিত হয়েছিল ক্লিয়ার আর একটা প্রশ্ন ছিল। পি খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পি প্রধানমন্ত্রী যোজনার উপর থেকে প্রশ্ন অবশ্যই আসছে পি স্ট্যান্ড ফর প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা টু থাউজেন্ড ফিফটিনে হয়েছিল এটা কিসের সঙ্গে রিলেটেড এটা স্কিল ডেভেলপমেন্টের সঙ্গে তোমরা দেখোই বিভিন্ন কলেজ বিভিন্ন ইউনিভার্সিটিতে সাইড একটা করে ক্যাম্প আসছে যে পিএম কে যেখানে বিভিন্ন স্কিল শেখানো হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যারের উপরে এটা একটা স্কিল ডেভেলপমেন্টের ওপরে স্কিমটা ছিল আরেকটা প্রশ্ন ছিল অস্কার প্রাইজ থেকে দেখো দু হাজার সালে অস্কারের কথা বললে সাউথ কোরিয়ান কোনো মুভি সাউথ কোরিয়ান কোনো মুভি মুভিটার নাম হচ্ছে প্যারাসাইট আমি এখানে লিখছি মুভির নাম হচ্ছে প্যারাসাইট যেটা সাউথ কোরিয়ান কোনো মুভি আমি বলেছিলাম এই কোশ্চেনটা আসবে যে অস্কার প্রাইজ দু হাজার সাউথ কোরিয়ান মুভি নাম হচ্ছে প্যারাসাইট এরা কী পেয়েছে এরা কিন্তু সেরা আহ চলচ্চিত্রের তকমা পেয়েছে প্যারাসাইট তার কারণ কি তার কারণ এটা একটা সাউথ কোরিয়ান মুভি এটা ইংলিশ মুভি নয় এই ইতিহাসে প্রথম অস্কারের ইতিহাসে প্রথম কোন সাউথ কোরিয়ান মুভি এই পুরস্কারটি পেল সো দিস ইজ অল অ্যাবাউট ফার্স্ট শিফট এর কোশ্চেন বেস্ট অন মেমোরি কোশ্চেন আমি এখনই এটা আপলোডে বসিয়ে দিচ্ছি সেকেন্ড শিফটে আবার অ্যানালিস করব এবং সন্ধ্যাতে ওই আপ সলিউশনের দুটো মিল একসঙ্গে অ্যানালিসিস হবে সন্ধ্যাতে পিডিএফ আকারে দেওয়া হবে সন্ধ্যাতে ওই আপ সলিউশনে জয়েন করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং নতুনভাবে সাবস্ক্রাইব করো এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকছে পিডিএফ এর পিডিএফ সংগ্রহ করো প্রত্যেকে বা ক্লাসটি দেখে নাও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং